এখন হাফ বাদা দিয়ে রাখছি যদি কেউ অর্ডার করে অর্ডার করার পরে রেখে যে ভেজে দিই আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা আজকে দেখব যে স্ট্রিট ফুডের মধ্যে কিভাবে চিকেন চাপ চিকেন কাবাব চিকেন রোল এগুলা তৈরি করে ইনি কিন্তু ওনার করইটা প্রতিদিন সকালে এসে ভালো করে দিয়ে নেয় নরমালি কিন্তু এই ধরনের দোকানে কিন্তু প্রতিদিনের তেল প্রতিদিন চেঞ্জ করে না তিন দিনের বিষয়টা ভালো লাগলো সালাতের জন্য এগুলো কি কোনটা এটা এটা মাংস মাংস এটা কি যে রোল চিকেন শিখে বাড়াচ্ছেন না শিখে বলছে শিখ কত করে এটা যে রোল বানায় 30 টাকা আচ্ছা রোল আর এমনি নরমালি যদি কেউ শিখ নিতে চায় এটা 40 টাকা ডালা দাও এটা বানায় না কোনো ওটা বানামু সন্ধ্যার পরে আপনার এই লোকেশনটা কোথায় এই জায়গাটা কোথায় এটা নতুন রাস্তা আদর্শ স্কুলের সামনে না আগারগাঁও আপনার এখানে কি কি পাওয়া যায় এখানে চিকেন রোল পাওয়া যাবে চিকেন বার্গার পাওয়া যাবে চিকেন সাসলিক পাওয়া যাবে চিকেন চাপ পাওয়া যাবে টিকা কাবাব পাওয়া যাবে টিকা বেজে নিচ্ছেন না জি টিকা বেজে নিচ্ছি এখন টিকার পিস কত করে টিকা 5 টাকা পিস মাংস একটা সুন্দর স্মেল দিচ্ছে হ্যাঁ একসাথে কতগুলো এখানে ধরবে একসাথে কত 80 পিস ধরবে 80 পিস তেল ভালো করে গরম হয়নি তো এই জন্য সময় লাগছে দেখুন না আমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ভাই রোলে লুটি বানাবে সেই জন্য এটা বেড়ে নিচ্ছি
জবরদস্ত আর এমনিতে যদি কেউ রুটি দিয়ে চিকেন খেতে চায় লুচি ভাজি দিব আলাদা আলাদা লুচি হতে হবে অবশ্যই আলাদা লুচি হয় সব চিকেন আইটেম আর কি এখানে যদি কেউ বলে যে এটা সারা নিবে তাহলে এটা সারা নিলে আলাদা নিবে শিক নিবে টিকা নিবে আলাদা লুকি দেওয়া যাবে যে যেভাবে নিতে চায় হ্যাঁ ওইভাবে ওরা ছেড়ে দিয়ে তো আমাদেরকে দুটো দিন নিতে চাও আরেকটা আপনাদের দিতে তাহলে গরমের মধ্যে থাকে আপনাদের তাই না হ্যাঁ প্রচুর গরম চিকেন সাসলি চিকেন সাসলি কত করে এটা পিস 40 টাকা পিস এক শিক 40 টাকা তিন পিস করে থাকে তাই না তিন পিস থাকে চার পিস থাকে ছোট বড় মিক্স করে এইভাবে দিয়ে দেন না এখন খাওয়া যাবে না
এটা এখন হাফ বাদা দিয়ে রাখছি, যদি কেউ অর্ডার করে অর্ডার করার পরে এটা কেটে ভেজে দিই। আচ্ছা, এখন শুধু হালকা ভাজিয়ে রাখছি।